হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আর এই যে এইখানে দেখতেই পাচ্ছেন, আজকে আমাদের বাসায় অল্প কিছু বাজার করা হয়েছে। শসা, লেবু, পোলার চাল, পেঁয়াজ, আর এখানে আছে দুইটা হাঁস। আর এখানে হচ্ছে দুইটা দুধের প্যাকেট। আর এখানে আছে গরম গরম সিঙ্গারা আর সমুচা। সিঙ্গারা আর সমুচা খাবো। খাওয়া শেষ করে হাঁস আছে, হাঁসগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আজকে রাতের খাবারে আমি রান্না করব হাঁসের মাংস আর পোলাও। আজকে আমার হাজব্যান্ড বলল তার নাকি হাঁসের মাংস খেতে খুবই ইচ্ছা করছে, সেই জন্যই আজকে আমি রাতের খাবারে রান্না করব হাঁসের মাংস আর পোলাও। আর এই যে আমি হাঁস দুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা হাঁস আজকে রান্না করব, আরেকটা হাঁস কেটে আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব। আর এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি হাঁসগুলো রান্না করব। আর আজকে দুপুরে আমরা খেয়েছি ডিম ভাজা আর ভাত। বাচ্চাদেরকেও ডিম ভাজা ভাত খাওয়াই দিয়েছি, ওরা দুপুরে ডিম ভাজা ভাত খেয়েছে। আর রাতে সবাই মিলে একসাথে পোলাও আর হাঁসের মাংস রান্না খাবো, কারণ হাজব্যান্ড বাসায় আসতে আসতে একটু রাত হয়ে যায়, সেই জন্য রাতেই আয়োজন করলাম, কারণ দুপুরে বাসায় থাকে না, সে অফিসে থাকে। হাঁসের মাংস অবশ্য আমাদের বাসায় খাওয়া হয় না, মেয়ে খেতে চায় না হাঁসের মাংস। তোর বাবার খুবই পছন্দ, হাঁস খাবে, অনেক দিন খায় না, বাচ্চারা যেহেতু বাসায় খাওয়া হয় না সেই জন্য, কিন্তু আজকে হঠাৎ তার খুবই ইচ্ছে করলো হাঁস খাবে। তো হাজব্যান্ডের যখন পছন্দ আর মন খুলে বলল, খেতে চাইলো আমার কাছে, তা আমি কি আর না দিয়ে পারি, সেই জন্য রান্না করতে হলো। তো হাঁসের গায়ে যে এত লোম ছিল ড্রেসিং করে এনেছি, তারপরেও গায়ে এত লোম, পরিষ্কার করতে করতে আমার সারাটা বেলা চলে গেল। তো এই যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো এ পর্যায়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম,
যত বেশি মশলা কষানো হবে মাংস রান্নাটা ততই মজা হবে। আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি হাঁসের মাংসগুলি, তো মাংসের সাথে মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলি মশলার সাথে। তো নেড়ে চেড়ে নিয়েছি, এই যে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এই পানিটা দিয়ে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো। তো এই যে মাংসটা আমি এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলি। আলুটাও এই মাংসের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে সিদ্ধ করে নেব। তো এই যে ভালোভাবে অনেকক্ষণ আমি এই মাংস আর আলুটা মশলার মধ্যে কষিয়ে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তো এই যে মাংসটা আমার রান্না হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। আর এখন আমি পোলাওটা রান্না করব। হাঁড়িতে আমি আগেই তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সব কিছু। তো এই যে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, এই পানিতেই আমার পোলাওটা রান্না হয়ে যাবে। এই যে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আমি সবসময় পোলাওর মধ্যে চিনি, দুধ আর ঘি এই তিনটা জিনিস ব্যবহার করি, তাহলে পোলাওটা খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম ঘি।
तो ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে নেচ্ছি। আর এই যে আমার সব কিছু রান্না করা শেষ, পোলাও, হাঁসের মাংস আর সালাদ। তো আজকে ডিনারটা একটু জমে যাবে। তো জমে গিয়েছিল, হাজবেন্ড খেয়ে বলেছে খুবই মজা হয়েছে, পেট ভরে আজকে খেয়েছে, তার পছন্দের খাবার হাঁসের মাংস, অনেক মজা হয়েছিল বলেছে। তো আজকে এ পর্যন্তই, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।